ভাগ্য খুবই ভালো যাইতেছে, এটা গাবি এক সঙ্গে বাচ্চা দিছে, এতে কেমন মধুর চেয়ে মিষ্টি। এই দুধ খেয়ে মধু খাইলে দু পয়সা লাগবে, আর এক গ্লাস দুধ দিতে বলেন। এক গ্লাস দুধে পেট ভরে মন ভরে না, আর এক গ্লাস দুধ দাও। দুধ খাওয়ান আর ঘি খাওয়ান, আপনি এবারও ফেল। আসো, এবার আমি ইলেকশন করব। তোমরা তো আমার নিজের লোক, লাও কিনছো জি, আমার খাট থেকে নিয়ে যাও। মুনি যদি দু একটা লাও দে, গানের দল করলো লোক ভালো। আমার মেজাজ কিন্তু আজ ভালো না, আরো মেজাজ খারাপ হয় এমন কিছু করব না। আমি কি সবসময় আপনার মেজাজ খারাপ করি? করো। আজকে কি করেছি? আমি তো কাগজপত্রে হিসাব রাখি নাই, আজ তুমি কি করছো? হিসাব রাখবেন? পরে নাই শান্তি, বাইরে নাই শান্তি। তোমার যে ইচ্ছা হয় জঙ্গলে চলে যাই। জঙ্গলে চলে গেলে ইলেকশন করবেন কেমনে? আমি ইলেকশন করব তোমারে কে কইছে? আমি তো লোকজনেরে বাজাইয়া দেখতেছি। লোকজন কি বাজতেছে? আবার প্যাসের কথা শুরু করলা? প্যাস গোসের কোনো কথা না, শুনেন আমার কাছে পরিষ্কার কথা, আবার যদি ইলেকশন করেন আমি কিন্তু চলে যাব। বিয়ার পর থেকে দেখতেছি আপনি খালি ইলেকশন করেন, একবার পাস করতে শুনলাম না। জান কই? আমি আজ গাছতলায় ঘুমাবো। যান গাছতলায় গিয়ে ঘুমান। শুনেন ইলেকশন করেন এখন, চলেন চলেন তো ঘরে গিয়ে শুবেন। তোমার মতো স্ত্রী পাওয়া ভাগ্যের কথা। আমি কাদের রে খবর দিয়ে আনবো, সে আপনার হয়ে ইলেকশনে কাজ করবে, আপনার সঙ্গে থাকবে। আরে না 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 না, কি জন্য? সে লোক ভালো না। শুনেন আপনার হইছে ইলেকশনে জিতা নিয়ে কথা। বললাম তো কাদের লোক ভালো না, মন্দ লোক আমার পছন্দ না। যখন হজ করতে যাইবেন তখন ভালো লোক সঙ্গে নিয়ে যাইবেন, এখন ভালো লোকের আপনার কোন প্রয়োজন নেই। এই দেখি আরেক নতুন যন্ত্রণার মধ্যে পড়লাম। আমি কাদের রে আইজে চিঠি লিখতেছি। বুঝলাম, যাইতে হবে, উদ্ধার করতে হবে। আপনি কে? আমার নাম ইলেকশন। বুঝছো কিছু? জানা অত বুঝা কাম নাই, আসো। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? ভালো, চলে আসছি। প্রত্যেকবার আপনি ইলেকশনে ফেল করেন, এইবার দেখবো ব্যাপারটা কি। পরিশ্রম করে আসো, খাওয়া দাওয়া করো, বিশ্রাম নাও। আর বিশ্রাম ইলেকশন যে করে তার কপালে বিশ্রাম ভোট গণনার পরে, আগে না। বুবু কেমন আছো? ভালো আছি, তুমি ভালো আছো? হ্যাঁ, যেমন দোয়া করছো তেমন আছি। দোয়া করছো? দোয়া করেন নাই, ভালো নাই। নাস্তা পানি কইরা গ্রামে একটা চক্কর দিয়ে আসবো, গ্রামের ভাব কি দেখবো। ভাব কেমন জানি না, এই জন্যই তো বারবার ফেল করতেছি। ওয়ালাইকুম। সালামের জবাব দেয় না, ভাত একটু সিদ্ধ হয় না, অনেক জাল লাগবো। ওয়ালাইকুম আসসালাম ইয়া রহমাতুল্লাহ। দুলাভাই শোনেন, এক এক খেলার এক এক নিয়ম। হাডুডু খেলার নিয়মে ফুটবল খেলা হয়, পলিটিক্স অত্যন্ত জটিল বিষয়, এইটার নিয়মও অত্যন্ত জটিল। আপনি বসে বসে খেলা দেখবেন, খেলবো আমি। আপনার সঙ্গে ইলেকশন কে করতেছে? মনসুর মিয়া। মনসুর মিয়া, তোমারে দেব বিয়া। এই যে শোনো, কাছে আসো, বসো। নাম কি? কাদের। ভালো আছো? ইলেকশনের কাজ ঠিকমতো চলতেছে? ঠিকমতো করবা। সুলেমান চাচা বহুত শখ করে ইলেকশন করে, প্রত্যেকবার ফেল করে। এইবারও যদি ফেল করে তোমার বদনাম হইব, তোমার বিদেশ থেকে ভাড়া করে আনছে। বুঝছো কি বলছি? জি বুঝছি। আমার নামে যত পারো অন্ধবন্ধ কথা বলবা, আমি লোক খারাপ বদ এইসব পারবা না। আপনি যে খারাপ লোক এটা সবাই জানে, বলার প্রয়োজন না। সবাই জানে? যে জানে অল্প জানো, অল্প জানো বলে মুখে মুখে কথা বললা। আচ্ছা তুমি যাও। শুনলাম তুমি সবেরে বলে বেড়াইতেছো আমি খুবই ভালো লোক, ফেরেশতার মতো লোক। যেটা সত্য সেটা বলতেছি, আপনার বুদ্ধি কম, লোক ভালো। তোমার কি বিরাট বুদ্ধি? জি আমার বুদ্ধি বেশি। এত বুদ্ধির লোকের তো আমার দরকার নাই। ঘড়ি দেখাইলে ভোট হয়? তারার মার্কা ঘড়ি, তারা ঘড়ি নিয়ে বাইরে। আপনার মার্কা গরু, আপনি গরু নিয়ে বাইর হন। আমার কিছু নিয়ে বাইর হইতে হইব না। আমার লোক আছে গোপনে কাজ করতেছে। লোক কে আছে? অনেকেই আছে, যেমন ধরো তৈয়ব, ও আমার আসল কর্মী। ওর ভাব দেখে মনে হবে সে অন্যের হয়ে কাজ করতেছে, আসলে কাজ করতেছে আমার জন্য। অতি ভালো মানুষ। আপনার অতি ভালো মানুষ যে গ্রাম ছেড়ে পলাইছে এটা আপনি জানেন? কি বললা? খোঁজ খবর তো রাখেন না? খোঁজ নাই। তৈয়ব নাই? কিরে তৈয়ব নাই? তুমি ভালো আছো? গরুর সাথে কথা বলতেছেন? আপনার দোয়া নিতে আসছি। তোমার দোয়া দরকার? এক কাজ করো, একজন মাওলানা রাইখা দাও, দিন রাত দোয়া করবো। আপনার দোয়ার উপরে দোয়া নাই, মার্কাটা তো ভালোই পাইছে গরু। তোমরা গরু ডানলা কি মনে করে? আছে দরকার আছে, আপনার মার্কা গরু, যদি হাতি মার্কা হইতো হাতি নিয়ে আইতাম।
আপনাকে ফলা মানে দুধ খাইতেছে অবস্থা কেমন বুঝতাছো অবস্থা খুবই ভালো গরু হাম্বা হাম্বা করতেছে মিরি সিগারেট ঠিকমতো দিতেছো জি ক্ষেত্র বিশেষে টাকা দিবা টাকার উপরে জিনিস নাই টাকা কত কইরা দেব অবস্থা বুঝা ব্যবস্থা যারা এখনো ভোট দিতে আসে নাই তাদের বাড়িতে বাড়িতে যাও হাতির যত্ন করে নিয়ে আসো রিক্সা নিয়ে যাও আসেন আসেন দুধ খাওয়া যা খাঁটি দুধ টাটকা দুধ দোকানের আগে গায়ে শক্তি নিয়ে যান পোস্টমাস্টার সাহেব ভালো আছেন ভোট দিছ দেই নাই দাদা ভোট দিয়ে আসো না 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 আরে মেয়ে রাখো খরচা পাতি লাগবে যাও আমরা তো মনে হয় ধরা খাইছি ধরা তো খাইছি লোক নাই জন নাই আসেন আসেন দুধ খান দুধ খান এই খারা 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 দিতে দেখেছো শোনো মনে করে খরচা পাতি দিয়ে দিও ভুটের আগে দিও কিন্তু হ্যাঁ অহংকার জমানা হইতেছে দুষ্ট লোকের জমানা দুষ্ট মানুষ থাকে দুধে ভাতে লেগে আমার যদি কেউ দুষ্ট মানুষ বলে আমি খুব শান্তি পাই ভাই আপনার খুঁজতেছিলাম ভোট দিছ ভোটের ঝামেলা শেষ করে আসছি পরিমার খায় ভোট দিলে 100 টাকা দিতেছে আমারে জোর করে 200 টাকা দিছে টাকা নিয়ে আসছি গান বাজনার আওয়াজ পাওয়া যাইতেছে নেট নিয়ে যাও মোদিদের বাড়িতে আগুন দিয়ে আসো